নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নববিষ্ণু নববিষ্ণু নববিষ্ণু। লক্ষ্মী নারায়ণ যোগে পাঁচ রাশি হবে কোটিপতি। 300 বছর পর এই লক্ষ্মী নারায়ণ যোগে বিশেষ দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে এই পাঁচটি রাশির কপাল খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচটি রাশি এবং বিশেষ কিছু যোগ এই লক্ষ্মী নারায়ণ যোগে সৃষ্টি হয়েছে, যার ফলে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ পেতে চলেছে 12টি রাশির মধ্যে স্পেশালি 5টি রাশি। দেখুন, আমি একটি কথা আবারও বলি যে একটা বাংলায় প্রবাদ রয়েছে, মানুষ দিলে কুলায় না আর ঈশ্বর দিলে ফুরায় না। আপনাদের উপর যদি ঈশ্বরের ব্লেসিং থাকে, আমি একটি কথা বলবো, যদি আপনাদের উপর যদি ঈশ্বরের ব্লেসিং থাকে, নিশ্চিত রূপে আপনাদের জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। তাই ঈশ্বরের প্রতি আস্থা বিশ্বাস অবশ্যই রাখুন। দেখুন, অনেকে বলে যে কৌশিকদা, আমি তো অনেক ঈশ্বরের পুজো করি, ঈশ্বরের আরাধনা করি, আমার জীবনে এত সমস্যা কেন? দেখুন, জীবনে সমস্যা কেন, আমাদের যেমন ব্যাংক ব্যালেন্স থাকে কি না, তেমনি পূর্বজন্মের কৃতকর্মের ফল আমরা কিন্তু এই জন্মে পাই। যদি ভালো কর্ম করে থাকি পূর্বজন্মে, এই জন্মে ফল আমরা অবশ্যই পাব। যদি খারাপ কর্ম করে থাকি, তারও রেজাল্ট কিন্তু আমরা কিন্তু পাবো। তাই আমি একটি কথা বলি, সম্পূর্ণরূপে সঠিক পথে ভালো কর্ম এবং ভালো ব্যবহার যদি করা যায় কি না, নিশ্চিত রূপে ঈশ্বরের কৃপা আমরা কিন্তু পাবই পাবো। আর ঈশ্বর যখন আমাদের উপর ব্লেসিং দিবে কি না, অনেকে বলে না যে কৌশিকদা আমার জীবনে শুধুই কষ্ট। দেখুন, জীবনে দুঃখ কষ্ট দুটোই রয়েছে এবং পাশাপাশি আনন্দ এবং খুশি দুটোই কিন্তু রয়েছে। কখন কিভাবে আপনার জীবন বদলে যাবে আপনারা কিন্তু বুঝতে কিন্তু পারবেন না। তাই এই 300 বছর পর এই লক্ষ্মী নারায়ণ যোগ বিশেষ কিছু দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে, সৌভাগ্য যোগ রয়েছে আপনার। এখানে বিশেষভাবে দেখা যাচ্ছে গজকেশ্বরী রাজযোগও দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের এখানে কিন্তু মঙ্গল আদিত্য যোগও কিন্তু দেখা যাচ্ছে এবং শনি আপনার ঠিক কুম্ভ রাশিতে অবস্থান করে আপনার ঠিক আপনার বৃহস্পতির উপর কিন্তু দৃষ্টি কিন্তু দিচ্ছে। এই বৃহস্পতির উপর দৃষ্টি দেওয়া মানে আপনার জীবনে কিন্তু বিশেষভাবে এই যে নিষ্ক্রিয় দৃষ্টি থেকে এখানে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, অনেকটাই ম্যানেজ কিন্তু করে নিবে এবং রাহু আপনাদের মীন রাশিতে অবস্থান করছে। দেখুন, আমি একটি কথা বলবো, জীবনে আমাদের গ্রহগুলো কিন্তু কথা কিন্তু বলে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। অনেকে বলে যে কৌশিকদা আমি বিশ্বাস করি না, আমাদের কর্মই কিন্তু শেষ কথা। দেখুন, কর্ম তো অবশ্যই করতে হবে, কিন্তু আপনারা কোন কর্ম করছেন সেটা কিন্তু নির্ধারণ করবে প্ল্যানেট, গ্রহ এবং ঈশ্বর প্রতি আস্থা বিশ্বাস যদি আপনাদের থাকে কি না, আপনাদের নিশ্চিত রূপে সমস্যার সমাধানটা কিন্তু ঘটবেই ঘটবে। যাই হোক, আবারও আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করছি। লক্ষ্মী নারায়ণ যোগে এই 5 রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি একে একে আপনাদের সামনে আমি আলোচনা করতে চলেছি।
প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। প্রথম যে রাশির আমি কথা বলবো, লক্ষ্মীনারায়ণ যোগে লক্ষ্মী লাভ হতে চলেছে সে রাশির নাম মিথুন রাশি। এই আগামী 7 জানুয়ারি পর্যন্ত এই লক্ষ্মীনারায়ণ যোগে লাভ কিন্তু পাবে, অর্থাৎ আর কটা দিন মাত্র রয়েছে, অর্থাৎ 7 জানুয়ারি 2024 পর্যন্ত এই লক্ষ্মীনারায়ণ যোগে। অনেকে প্রশ্ন করেন যে কৌশলে কতদিন অবধি লাভ পাবো, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু গুছিয়ে নিন। মিথুন রাশি আপনাদের সৌভাগ্যের সূচনা, আপনাদের বড় ধরনের ইনভেস্টমেন্ট ব্যবসা ক্ষেত্রে ডেলি ইনকাম বৃদ্ধি পাওয়া, কোনো জায়গা থেকে সম্পত্তি এবং সন্তান প্রাপ্তি, এবং এর পাশাপাশি আকস্মিক অর্থপ্রাপ্তি ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। ব্যবসা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে মা লক্ষ্মী কৃপায়। তৃতীয় রাশি ধনুরাশি, ধনুরাশি মিরাকেল হতে চলেছে ধনুরাশি মিথুন রাশির পর। ধনুরাশির সন্তান লাভ, ধনুরাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ধনুরাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ধনুরাশির আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ধনুরাশির ব্যবসা ক্ষেত্রে খুব ভালো, এবং আপনাদের কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কেরিয়ার ক্ষেত্রে লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি লক্ষ্মীনারায়ণ যোগে, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি ধনুর পাশাপাশি কুম্ভ রাশি কিন্তু আপনাদের ব্যবসা, আপনাদের অনলাইন কাজ, এবং যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন, এবং আপনাদের মান সম্মান যশ আকস্মিক অর্থপ্রাপ্তি কুম্ভ রাশি। ব্যবসা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে প্রমোশন পদোন্নতি এবং আপনাদের বড় ধরনের কোনো শুভ সংবাদ, অবশ্যই আপনার প্রতিকার প্রতিবিধান অবশ্যই কুম্ভ রাশিতে যদি আপনারা যাতক্ষণ অবশ্যই করুন, এবং কেরিয়ার ক্ষেত্রে সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন। মা লক্ষ্মী কৃপায় আপনাদের ধন সম্পত্তি লাভের সম্ভাবনা, কোনো সম্পত্তি ক্রয়, ভূমি ভবন বাহন সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশি এক্সেলেন্স শ্রেণীতে যেতে চলেছে। মেষ রাশির কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, ভাগ্যের দ্বারা আপনাদের কাজ হতে চলেছে, এবং কেরিয়ারের পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, এবং চাইলেও আপনারা ভুলতে পারবেন না ধনুরা মার্জন করবেন মেষ রাশি আপনাদের কর্মের জায়গাটা নিয়ে, এবং উচ্চ পদস্থ যারা কর্মচারী রয়েছেন সেখান থেকে আপনারা প্রমোশনের জায়গা রয়েছে, এবং মিডিয়ারিয়েটে যারা কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সম্পত্তি লাভ হতে চলেছে, কোনো প্রপার্টি কিনা আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, আপনাদের এই সময়ের মধ্যে কর্মের দ্বারা আপনাদের আর্থিক লাভ এই সময় হবে, আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পেতে চলেছে, এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই রাশির সৌভাগ্য লাভ হতে চলেছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এর পাশাপাশি একটি কথা বলি, সমস্যা আছে সমাধানের পথও রয়েছে। নমস্কার, ধন্যবাদ।